بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. أرمي إسوتدير شمان تدرشقون أسكي ألتنا كربا الله رفور إمان سودر قرار جنو الله رشيكانو قرآن برن دعا شمبر كي أسكير پربوهت تشود دو সম্মানিত তো দর্শকগণ, এভাবে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামুল্লাহ শরীফে এই দোয়া উম্মতে মুহাম্মদকে নিজে শিখিয়ে দিয়েছেন। চলুন এ পর্যায়ে এই পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন এটি আবার প্র্যাকটিস করে নিন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. بانغالو باد هيا مدير بطي بالاق نشتري تمي شمودي منوش كي ایک دين شمو بطو پر بي جاتي كنو شنده هنائي نشتري الله انگي کرے خلاف پرلنا। সম্মানিত দর্শকগণ, এ পর্যায়ে উক্ত আয়াতের বা দোয়াটির অর্থ আমি সেন্টেন্স টু সেন্টেন্স উল্লেখ করেছি, যেন সহজেই অর্থটা আমরা আয়ত্ত করতে পারি। কারণ অর্থ সহ যখন আমরা বা অর্থ বুঝে যখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তখন সেই প্রার্থনাটা অনেক বেশি হৃদয়ঙ্গম হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেই হৃদয়ের আকুতিটাই শুনেন। আশা করি এভাবে যদি আমরা প্র্যাকটিস করি অবশ্যই অর্থসহ দোয়াগুলো মুখস্থ করে নিতে পারব। সম্মানিত দর্শকগণ, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 9 নং আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে আল্লাহর উপর ঈমান সুদৃঢ় করার জন্য দোয়া করার পদ্ধতি বলে দিয়েছেন। তরুণ এ পর্যায়ে তো আয়াতের বিশেষ যে তাৎপর্য রয়েছে সেটা জেনে নিই। শাফাতের বিখ্যাত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পূর্বাপর সকল মানুষকে কিয়ামতের দিন এক মাঠে একত্রিত করবেন, অতঃপর তাদের অবস্থা এমন হবে যে তাদের চক্ষু পরস্পরকে বেষ্টন করবে এবং তারা যে কোনো আহ্বানকারীর আহ্বান শুনতে পাবে, আর সূর্য তাদের নিকটবর্তী করা হবে। বুখারী শরীফ হাদিস নং 3361। সম্মানিত দর্শকগণ, দোয়া চলাকালীন সূরা আল ইমরানের 9 নং আয়াত পাঠ করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর উপর ঈমান সুদৃঢ় করার জন্য দোয়া করা হলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কোরআনের আলোকে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন পর্ব 15। সম্মানিত দর্শকগণ, আজকের আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন এ বিষয়ে আরো ভিডিও তৈরি করতে পারি। আজকে এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।